আজকে পদ্ম গাছ বা শালু গাছের যত্নের ব্যাপারে কিছু কথা বলি। অনেকে আমাকে বিভিন্ন সময় ইনবক্স করছেন, এখন একটু ব্যস্ততা আছে আগে বলেছি, তবুও তার মাঝখানে আমি কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো আপনাদের অনেকে কাজে লাগবে। যারা সদ্য পদ্ম বা শালুক গাছ লাগিয়েছেন, হয়তো ফুল এসছে বা হয়নি, কী করবেন এই মুহূর্তে, কী করবেন? দেখুন, আমার কাছে যে বিভিন্ন সময় বিভিন্ন গাছগুলো লাগিয়েছি, কারো পাতা বড় আছে, কেউ বড় বড় পাতা ইয়ার লিপস চলে এসছে দেখতে পাচ্ছেন, কেউ কুড়ি এসছে, যে অ্যাফেকশনে কুড়ি এসছে, কারো জল ঘোলা, এগুলো কী করবো কী করবো? আমি পরপর একটা জিনিস দেখানোর চেষ্টা করি, তাহলে একটা আপনাদের স্বচ্ছ ধারণা হবে। এগুলো দেখুন, ছোটো ছোটো মাইক বিভিন্ন জায়গায় লাগানো আছে, বড় জায়গায় ছিল আর জায়গা কুলোতে পারবো না বলে ছাদে লাগিয়েছি। দেখুন, এর ওয়ালে কিন্তু কিছু শ্যাওলা হয়েছে, দেখতে পাচ্ছেন এ শ্যাওলা হয়েছে, কিন্তু জল একদম পরিষ্কার। আমি এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করব না এই মুহূর্তে, আমি তখনই পরিষ্কার করব যখন এই শ্যাওলাগুলো এগুলো দেখবো যে এই ঠিক এইরকম প্রজাতি ছিল, এটা এটা একই প্রজাতির থাইউল আপ ডিপস। দেখুন, ট্যাগটা লিখে ট্যাগ দিয়ে রেখেছি, দেখুন থাইউল আপ ডিপস, এই দুটো একই প্রজাতির, একই সঙ্গে লাগিয়েছি, একই ধরনের টিউবার, কিন্তু এই ম্যাচিউরেশন আসেনি, ম্যাচিউরেশন আছে। এখানে লক্ষ্য করছেন, এখানে ইয়ার লিপস চলে এসেছে, দেখুন এর বড় বড় পাতা বেরোতে শুরু করে দিয়েছে, এখানেও বড় বড় পাতা দিচ্ছে। যে মুহূর্তে এরকম বড় বড় পাতায় ঢেকে দেবে, তখন এই শ্যাওলাগুলো অটোমেটিক শূন্য হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে সূর্যের আলো একে আর এ করে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাকে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ দেখবো এই লিভসগুলো আসছে কিনা, তারপর যদি নষ্ট না হয় তখন পরিষ্কার করবো। যাদের এক দুটো গাছে দিন পরিষ্কার করতে পারবেন, কিন্তু গাছের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এরপর আমি দেখি এই জলগোলাপটা সিজনের প্রায় প্রথমে লাগিয়েছিলাম, এ আর কয়েকটা দিনের মধ্যে আসবে, মনে হচ্ছে বড় বড় পাতা হয়েছে, কত বড় বড় দেখতে পাচ্ছেন, অ্যারোহেডগুলো কত বড় বড় এসছে, এ কয়েকটা দিনের মধ্যেই পাতাগুলো ছাড়তে শুরু করে দেবে। এর মাঝখানে একটা শালুকের চারা হয়ে গেছে, এটা আমি কিছুই করবো না, শুধুমাত্র এই দেখেন গোড়ার দিকে একটা পাতা রয়েছে, এই পাতাটা শুকিয়ে গেছে, আমি কেটে ফেলে দেবো। এখানেও দেখুন একটা পাতা আছে, শুকিয়ে কেটে ফেলে দেবো। এই পাতাগুলো পচে কিন্তু জলটাকে নষ্ট করবে, তাই আমার কাজ হবে প্রথমে এই পাতাগুলোকে কেটে আউট করে দেবো। এটা ব্লু ক্যাম্পেন্সিস শালুক, এর অবস্থা দেখুন, এই শালুকটার এই কুড়িটা থেকে কিন্তু ফুল হয়ে গেছে, এই কুড়িটার কোনো কাজে লাগবে না আমার, এই কুড়িটা আমি কেটে ফেলে দেবো, নখ দিয়ে কাটা যাবে, এই পাতাটা তো কোনো কাজে লাগবে না। যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে কেটে দিতে পারলে কিন্তু জল পরিষ্কার থাকবে, আর যদি আপনি না কেটে দেন তাহলে কিছু অসুবিধা নেই, এখানেই পচতে শুরু করবে। দেখালাম, এরপরে দেখি কলোরাডো, অনেকের কাছে কলোরাডোতে ফুল হয় না, আমার কাছে দেখতেই পাচ্ছেন আপনি কলোরাডো, দেখুন একটা দুটো তিনটে কুড়ি আছে, এদিকে একটা দেখছিলাম, এখানে একটা কুড়ি আছে, চারটে কুড়ি আছে, একে কিন্তু পাতাগুলো কাটতে হবে। কোন পাতাগুলো আপনি কাটবেন? যে পাতাগুলো প্রথমে নষ্ট হয়েছে, জলটাকে নষ্ট করবে, তাহলে আমার কাজ হবে এই পাতাগুলোকে কেটে ফেলা, সবসময় আমি পাতাগুলোকে কেটে দেবো, দেখতেই পাচ্ছেন এই পাতাগুলোকে আমার কেটে দিতে হবে। সময় করে উঠতে পারিনি, প্রচুর গাছ আছে, কিন্তু দরকার হচ্ছে এই পাতাগুলোকে কেটে দেওয়া। তারপরের গাছটা দেখাই, এটা হচ্ছে পটিন পটে আছে এগুলো, এটা ব্লু হুইস্টেল, প্রচুর আগের বছর দেখেছেন প্রচুর কাদা হয়। এই গাছটার বিশেষ এ আছে, জলটা কম আছে, জলটা কম আছে, আর একটু জল দিতে হবে, আমি দিই নি ইচ্ছে করেই। এই পাতাগুলো এগুলো ভিভি পোরাস, এর পাতা থেকে চারা হয়, আমি দেখতে চাইছিলাম যে কোন পাতাগুলো থেকে চারা হয়, এখনও পর্যন্ত তেমন পাতা নেই, একটু গ্রো করলে বসে যাবে, দেখতে পাচ্ছেন প্রচুর গুটি আছে, আর একটু বড়ো হলে আমি এগুলোকে আস্তে আস্তে দেবো। এই যে পাতাটা পচে গেছে কুড়িটা, এখানে দেখুন একটা কচি কুড়ি আসছে, এই কুড়ি পচাগুলোকে কেটে দেবো। তারপরে এটা হচ্ছে পার্পেল জয়, এই পার্পেল জয়েও একই অবস্থা, এই যে কুড়িগুলো নষ্ট হয়েছে কেটে ফেটে দেবো, কিন্তু পাতাগুলো দেখুন একটু নষ্ট হয়েছে, আমি কাটছি না, কেন জানেন? এর মধ্যে বার্ডস আসতে পারে, মানে প্রতি দশটাতে একটা হয়তো বার্ডস আসবে, সে অপেক্ষাতে আছে। এগুলো যেহেতু ভিভি পোরাস, তাদের পাতা থেকে নতুন মানে চারা উৎপন্ন হয়, সময় লাগে কিন্তু পাতা থেকে চারা উৎপন্ন হয়। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন এই পার্পেল জয়টার জন্য, কিন্তু চারা করতেই পারিনি, গোটা চারা হয়তো চারা করেছি, ছোট্ট ছোট্ট 10-15টা পাতার মধ্যে পাতা বেরোলে একটা করে ওইরকম বার্ডস দেওয়া আছে, এই পাতাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে একটি পাতাই এসছে। তারপর একটা ডাউবে নতুন লাগিয়েছি, এও কুড়ি আসবে কয়েকদিনের মধ্যেই, দেড় মাসের চারা, এটাই প্রথম লাগিয়েছিলাম, এই পাতাগুলোকে আমি সবসময় কেটে দেবো। পাতাগুলো কেটে দিলে কিন্তু ভালো, জলটা পরিষ্কার থাকবে। যাদের কম গাছ আছে তারা কেটে দেবেন, আমাদের কাছে অনেক গাছ রয়েছে সেই জন্য কিছু করতে পারিনি। তারপরে নতুন একটা লাগিয়েছি, এই যে শুধু নতুন লাগানো, এই দেখুন জলটা কম আছে, পানা দেওয়া আছে, তো আগের দিন বলেছিলাম আপনাদেরকে জল কমে পানা দেওয়া থাকলে তখন আপনারা সাইড ফুটো করে দেবেন। এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, ফুটোটা বুঝতে পারছেন, ওই সাইডে ফুলগুলো দেখাবেন, সাইডে তিনটা করে এরকম জায়গায় ছোটো ছোটো ফুটো করে দেবেন, যাতে পানাগুলো উপচে না পড়ে যায়, বৃষ্টির জল বা জল যদি কোনো কারণে উপচে যায় তাহলে পানাগুলো চলে যাবে, যাতে না চলে যায় এই এরকম সাইড করে তিনটা হোল করে দেবেন। এটা বাটার স্কচ বোধ হয় সম্ভবত, এটা আমেরিকা ক্যামেলিয়া, দেখুন এই 15-20 দিন মতো লাগিয়েছি, বার্ডস চলে এসছে,
বিরাট বড় গাছ নেই, হ্যাঁ কাটাকুটির কিছু নেই, কিন্তু এই পাতাটা দেখুন সাইডটা নষ্ট হয়েছে, এই পাতাটাকে আমি কেটে ফেলবো। তারপরে এটা হচ্ছে বাটারস্কচ, এটা সাউথ থেকে কিনলাম, এটা খুব কালারটা অত্যন্ত ভালো, খুব কম জনের কাছে আছে দেখেছেন হয়তো, এই জন্য কিনলাম এটা। এর ছোটো পাতাগুলোকে আমাকে কেটে দিতে হবে, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, সেই ছোটো পাতাগুলোকে আমাকে কেটে দিতে হবে, কারণ ছোটো পাতাগুলো আমার কোনো কাজে লাগবে না। কিন্তু তো ছোটো পাতা রয়েছে, কিন্তু এই দেখুন এই টিউবার থেকে যে ছোটো পাতা বেরোচ্ছে, এই যে একটা রানা তৈরি হয়েছে, এই কাটাটা কিন্তু ছোটো পাতা, একদম ছোটো পাতা, কিন্তু এটাকে আমি কাটবো না। কেন? এটার থেকে দেখুন টিউবারটা দেখতে পাচ্ছি, ভাসে দেখুন টিউবারটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এই টিউবার থেকে এদিকে বেরিয়েছে, আর টিউবারের সাইডের একটা উপবৃদ্ধি, এখান থেকেও কিন্তু রানার আছে, রানার থেকে ছোটো পাতা বেরোচ্ছে, এই ছোটো পাতাটা আমি কাটবো না। এরপরে দেখুন এই জল খোলা হয়েছে, পাতাগুলো কিন্তু খুব হেলদি আছে, সেই জন্য আমি এটা কাটার পরিকল্পনা করিনি। জলটা সবুজ আছে তার কারণ হচ্ছে পুরোনো মাটি, কিছু পরিমাণ শ্যাওলা হয়েছে। এটাও সেম কেস, এটাও লাগিয়েছি, এর পাতাটা ফেটে গেছে, এই পাতাটা কেটে দিলাম আমি, নতুন পাতা আসবে কয়েক দিনের মধ্যেই, এটাও সময় করে উঠতে পারিনি, এই পাতাটাও দেখুন পুরোনো পাতা, কেটে দিয়েছি, এগুলো পুরোনো পটিং করিনি আসবে, এগুলো একইভাবে আমি কেটে দেবো, যখন আসবে আমি পুরোনো পাতা। এই গাছটা দেখুন, এইটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, সম্ভবত পিঙ্ক ক্লাউড, এর দেখুন পাতাগুলো পুরোনো পাতা নষ্ট হয়ে গেছে, কেটে দিলাম, এই পাতাটা নষ্ট হয়েছে এটাকেও কেটে দিলাম, এই পাতাটা আংশিক নষ্ট হয়েছে এটাকে কেটে দিলাম, বাকি কিন্তু এখান থেকে পাতা আসবে, আমি ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ না পাতা আসছে, আবার ভালো পাতা আসবে, নতুন পাতা। এরপর একটা মজার ঘটনা বলি, দেখুন এইখানে কেটে দিলাম, এখানে দেখুন সাদা সাদা টক্সিক বেরোচ্ছে, এই কেটে দেওয়ার পরে কিন্তু জল ওভাল চেঞ্জ করে দেওয়া, চেঞ্জ করা মানে জল উপচে দেওয়া ভালো, তার কারণ হচ্ছে এই যে টক্সিকগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু পাতা এটা কদিন পরে নুয়ে যাবে, তারপরে এর সঙ্গে মিশবে, কিন্তু এই জায়গাটা বিষাক্ত করবে। কাজে এই যে পদ্ম গাছের আঠার মতো যে টক্সিকগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে যখনই গাছের পাতা কাটবেন তারপরে জল ভরে দেবেন। এটা অ্যাফেকশন 16 আগের দিন দেখিয়েছিলাম, অনেক বার্ডস এসছে দেখতেই পাচ্ছেন, একটা দুটো তিনটে চারটা, এদিকে একটা পাঁচটা, আরও কুড়ি আসছে, গাছের পাতাগুলো দেখুন এয়ারলিফ ছোটো ছোটো এসছে। মাইক্রো ভ্যারাইটির মধ্যে আমার কাছে শুধু নয়, এটা সবচেয়ে কালারের দিক থেকে অত্যন্ত ভালো, এজোলা দিয়ে আছে, সাইডে হোল করা আছে, ওই জন্য একটা নির্দিষ্ট মাত্রার পরে আর বাড়াবে না, ঠিক আছে। এগুলো আগের বছরের গাছ কিন্তু রিপোর্ট করে, এটা জুবি, আগের বছরের গাছ রিপোর্ট করতে পারিনি, পাতা আসতে শুরু করেছে, এরও দেখুন এয়ারলিফ আসতে শুরু করেছে, একটু অপেক্ষা করতে হবে, সময় করে উঠতে পারছি না। গ্রিন অ্যাপেল প্রচুর এয়ারলিফ আছে, খাবার দিইনি কিন্তু, এখন খাবার দিইনি একটা কারণে, কেন জানেন, চলুন দেখাই একটা, দেখুন গ্রিন অ্যাপেল, এরকম রানার ছাড়ছে, দেখতে পাচ্ছেন এখানে রানা, এবার আমি যেখানে খাবার দেবো দেখা যাবে সেই জায়গাতে রানার ছেড়ে দিয়েছে অথবা বার্ডস আসছে, সেই বার্ডসটাকে নষ্ট করে দেবে, এই পাতায় ভর্তি হয়ে যাবে, তারপর পাতাগুলো কেটে দেবো একদিন, তারপর যদি কুড়ি না আসে তখনকে কুড়ি না আসে তখন আমি খাবার দেবো, অবশ্যই এ চলে আসবে। এটা হচ্ছে হোয়াইট পিওনি, এটাকেও বছরের শেষে লাগিয়েছিলাম, রিপোর্ট করিনি, ও আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গ্রিন ক্লাউড, একেও রিপোর্ট করিনি, সময় পাইনি, অনেক গাছগুলোই রিপোর্ট করতে পারিনি, এখানে প্রায় 16 গাছ রয়েছে, রিপোর্ট করার সময় হয়নি, আস্তে আস্তে হবে, দেখা যাক। এখানে দেখুন প্রচুর ছোটো পাতা রয়েছে, এগুলোকে কাটতে হবে, দিয়ে জল কাটলেই কিন্তু জলটা ওভারফ্লো করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো পাঁচ গাছগুলো দেখা, যেগুলো সদ্য লাগিয়েছি, এই গাছগুলো লাগিয়েছি, এগুলো ছোটো পাতে ছিল, এটা যেমন ওটামিন ওয়ালিং সম্ভবত, এটা দেখুন হেলদি হেলদি পাতা ছেড়েছে, এটা দিন 15-20 লাগিয়েছে, কিন্তু এই কুড়ি টুড়ি আসেনি, কিন্তু বেশ হেলদি হেলদি পাতা ছেড়েছে, ওটামিন ওয়ালিং, এগুলো বিভিন্ন প্রজাতিগুলো লাগিয়ে দেখুন এতে প্রচুর শ্যাওলা হয়েছে, এগুলো আমি পুরোনো মাটি ইউজ করেছি, ওই জন্য কোনোভাবে সারটা উপরে ভেজে যাচ্ছে, শ্যাওলা হচ্ছে, কিন্তু দু চারবার চেঞ্জ করে দিলে ওই যে আগের দিন প্রসেসটা বলেছি কীভাবে শ্যাওলাটা রিমুভ করবেন, ওই পদ্ধতিতে এ করে তাড়িয়ে দেবো, কিন্তু যদি তার মধ্যে এয়ারলিফ চলে আসে, এরকম বড়ো বড়ো এয়ারলিফ চলে আসে, তাহলে এমনিই পরিষ্কার হয়ে যাবে, কারণ শ্যাওলাগুলোর সূর্যের আলো পাবে না, তখন পরিষ্কার হয়ে যাবে। এগুলোও লাগিয়েছি, এগুলো বুচা বোধহয়, এটা বুচা, তারপর রানি রেড আছে, এগুলো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, এগুলোকে লাগিয়েছি, জলটা দেখুন আস্তে আস্তে কী করবেন জানেন, এরকম করে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে ছিটিয়ে জলটা ফেলে দেবেন, হ্যাঁ উপরে শ্যাওলাটা আস্তে আস্তে ছিটিয়ে দেবেন, দিয়ে একটু জল দিয়ে দেবেন, তাহলে সব কিন্তু সবচেয়ে ভালো পরিষ্কার, জল উপচে দেওয়াচ্ছে, এরকম ছিটিয়ে ছিটিয়ে উপরে শ্যাওলাটা পরিষ্কার হয়ে গেলো, এরপর আপনি এটাতে জল ভরে দিন, এটাতে একটু জল ভরে দিলেই কাজ হয়ে যাবে, এই সাইডটা একটু পরিষ্কার করে দেবেন, সাইডটা একরকম পরিষ্কার করে দেবেন, সাইডটা পরিষ্কার করে দিয়ে এটা উপচে দেবেন, দিয়ে একটু করে জল ভরে দেবেন, প্রত্যেকটা গাছের কিন্তু এইরকম উপচে দিয়ে পরিষ্কার করতে পারলে কাজে লাগবে। আরেকটা দেখায় ছোটো পাতা যেগুলো আছে সেগুলো সব শালুক, এগুলো সব বেশ ভালো ভালোই শালুক কিছু রয়েছে, কিছু কিনেছি আমি এই মুহূর্তে, কিছু কিনে লাগিয়ে রেখেছি, জ্যাকপং, প্যারি বেবি রেড, এ বিভিন্ন প্রজাতির শালুক রয়েছে, পরে আপডেট দিতে থাকবো। এগুলো টিউবারটা তুলে রেখেছিলাম,
এটা দেখুন ওয়াটার পপি, পপিগুলোকে চারা করার জন্য দিয়েছি। এটা ওয়াটার মোজাইক, এখানেও চারা করার জন্য দিয়েছি। এখানেও টিউবারগুলো, কন্দগুলো আছে, এগুলো খুব দামি দামি কন্দ, বিভিন্ন জায়গা থেকে কিনে রেখেছি। এদিকে নিয়ে যাই দেখাই ছোট গাছগুলোর কী অবস্থা। এটা ওয়াটার ক্যাবেজ, অনেকেই ইয়ে করেন, আমাদের এখানে স্কুল যাওয়ার সময় রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ কী সুন্দর লাগছে দেখুন, একদম গামলার মধ্যে একদম সুন্দর পিকচার তৈরি করে দিয়েছে। ওই জন্য লাগিয়েছি। এটা লেডি বিংলি লিয়াংলি, এটা কি বুঝতে পারছি না, এই মধ্যে ট্যাগটা দেওয়া নেই। এগুলো সব পুরনো গাছ, আইডিগুলো সব মিশে গেছে, সেই গাছগুলো লাগিয়েছি, এখনও খাবার দিইনি। আরেকটা দেখাই, এই যে মেরি পোকার উৎপাত আছে, দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট পোকাগুলো হয়েছে, এগুলো অনেকে এর উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছেন। এর জন্য আমি ছোট্ট একটা রেমিডিস বলতে পারি, যাদের দু একটা গাছ আছে তারা কি আর ওষুধ কিনবেন, পিঁপড়ে মারার জন্য সাইপারমেথিনের যে ওই লক্ষণ রেখা রেজ লাইন বিভিন্ন জিনিস পাওয়া যায়, ওটাকে এইটুকু সামান্য পরিমাণ ভাঙবেন, দিয়ে জলের মধ্যে একটা জায়গায় কাপের মধ্যে গুলে আর এই জলে ফেলে ঢেলে দেবেন, দেখবেন এগুলো সব মরে যাবে। আর এই যে একদম উপরের দিকে যে গোড়াগুলো আছে এগুলো আঙুল দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আঙুল দিয়ে ছড়িয়ে দিলেই এই জলে আর ওই সাইপারমেথিন দিয়ে দেবেন আর ওই আঙুল দিয়ে ছাড়িয়ে দেবেন, সব মরে যাবে। এগুলোতে এয়ার লিপস আসছে, এগুলোতে কাটতে শুরু করতে হবে আস্তে আস্তে, হবে বেশ কিছু টিউবার রয়েছে আর সময়ের অভাবে এখন আর এ করতে হবে। ফুটেজ এখন আপডেট পুরোপুরি দেওয়া যায়নি, এই শালকগুলোকে পটিং করা হয়নি, কয়েকটা কয়েকটা পটিং করেছি, আরও পরে আপডেট দিয়ে দেবো। আর কয়েকদিনের মধ্যে আশা করি সব অনেকগুলোই ফুল ফুটবে, তখন আপডেট দিয়ে থাকবো। দেখতে থাকুন আর ভালো থাকবেন।